केंद्रीय जूट कमिशनर एक निर्देशे समस्या पड़ते चले कूचबिहार जिलार पाट व्यवसायी पाट व्यवसार सब व्यवसायी सह साधारण पाट चाषीराव समस्या पड़ते चले गत पयला जून भारत सरकार जूट कमिशनर निर्देश दिए आगामी 20 जुलाई पर्यंत कोनो व्यवसायी पाट किनते पारबेन ना पाशापाशी परवर्ती समय आरो एकटी निर्देशे बला हयेछे जे सकल व्यवसायी 500 केजिर ओपर पाट किना बेचा करें तारा रेजिस्ट्रेशन छाड़ा कोनो पाट किनते पारबेन ना। এই নির্দেশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে পথে নামতে চলেছে দিনাটা পাট ব্যবসায়ীরা। এ বিষয়ে নর্থ বেঙ্গল জুট ভেলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় জুট কমিশনারের নির্দেশ দিয়েছে আগামী 20 তারিখ পর্যন্ত কোনো ব্যবসায়ী পাট কেনা বেচা করতে পারবেন না। এতে কেবল ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন তাই নয়, পাট চাষিরাও চরম সমস্যার মধ্যে পড়েছেন। পাট কেনা বেচা বন্ধ থাকাতে কৃষকরা পাট বিক্রি করতে পারছেন না, বাজারে পাটের দাম কমে যাচ্ছে, এই পাট বিক্রি করেই তাদের পরবর্তী ফসল চাষ করতে হয়। এই প্রসঙ্গে কি জানিয়েছেন পাট ব্যবসায়ীরা শুনব। আমরা হাটে ঘাটে যাই, 2-4-5-10-20 মিনিট আমরা আনে সেলার দেখি, যে সরকার কেন্দ্রীয় সরকার যে আইন করছে সারা বছর 500 কেজির বেশি পাট কেনা যাবে, তাহলে তো আমাদের হাটে ঘাটে যাওয়া পাট কেনা চলবে না। তো বর্তমানে যে পাটের অবস্থা, এই জুলাই মাসে ব্যাপক পরিমাণে পাট হাটে ঘাটে আমদানি হবে, সেলার পাটিরা যদি বন্ধ থাকে তাহলে তো আমরাও নিতে পারবো না, তাহলে হাটে ঘাটে তো পাট নিয়ে মারামারি সৃষ্টি হয়ে যাবে। যদি কেন্দ্রীয় সরকার এই আইনটাকে যদি পরিবর্তন না করে তাহলে পাটের ব্যবসায় প্রভাব পড়বে এবং চাষিরা মার খাবে। হ্যাঁ, হাটে ঘাটে ক্ষুদ্র ব্যবসায়ীরা আমরা গেলে পরে এক বিঘা জমির পাট কাটতে ওদের এখন 5-6 হাজার টাকা, আর কৃষক কাজ করার পরে তাকে সন্ধ্যাবেলা টাকা দিতে হয়, তাহলে চাষিরা কোথায় থেকে টাকা দিবে? যেমন আজকে হাটে 50 মন পাট আমদানি হয়েছিল, কোনো বেলার পাটি পাট কিনবে না জন্য হাটে কোনো ফুরিয়ে যায়নি। তা আমি গিয়েছিলাম এবং দূরপূর্বক কৃষকেরা আমাকে ওই পাট দিয়েছে, আমি এই পাটটা কোথায় দেবো? আমরা হাটে যাই, 50 মন কিনি, বেচা কিনা করি, যদি বেচা কিনা না হয় ওটা ঘরে রেখে দিই, হয়তো পরের হাটে বিক্রি, তারপরে হাটে বেশি, আমাদের তো গোডাউন নাই, তাহলে সরকারে বলছে রেজিস্ট্রেশন করতে, আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো? আমাদের তো গোডাউন নাই, কিছু নাই, তাহলে আমরা কী করে চলবো? আমাদের মতো লাখ লক্ষ ছেলে মেয়ে এই ব্যবসার সঙ্গে যুক্ত, তারা তো বেকার হয়ে যাবে, তারা আগামী দিনে কী করে খাবে? সরকার এই ক্ষুদ্র ব্যবসায়ীগুলোর দিকে চিন্তা না করে তারা বৃহৎ শিল্পপতিদের দিকে তারা চিন্তা করতেছে, তাদের যে লাখ লক্ষ ছেলে বেকার হয়ে যাবে তারা কী হবে, তারা ভবিষ্যতে তাদের কী হবে সেটা সরকারকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনার এরকম কতজন ব্যবসায়ী আছে? নাম হলো রাখাল দে, প্রণজিৎ কুমার দে। লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে, প্রচুর প্রচুর ব্যবসায়ী। কী সমস্যা? পাটের জুট কমিশনার অর্ডার করেছে 1-6, আমাদের বলেছে 20 জুলাই পর্যন্ত কোনো রকম পাট কেনা বেচা যাবে না। তো আমাদের এখানে দিনহাটায় বা কুচবিহার ডিস্ট্রিক্টে অ্যাডভান্স ক্রপ, অনেক আগে পাট চলে আসে, আজকে অ্যারাইভাল ছিল 500 মন, হয়তো কালকে 1000 মন, তারপরের দিন 2000 মন। তো এই এখন পাটের দাম 80 টাকা কেজি যাচ্ছে হাটে বাজারে, তো এই পাটটা কে নেবে? যদি আমরা পাট না কিনি এতে এক বিরাট সমস্যা দাঁড়িয়ে যাবে হাটে বাজারে, এক বিকট সমস্যা মানে বিশাল সমস্যা হয়ে যাবে। পাটগুলো এখানকার যারা মিডল ম্যান, ফড়িয়া বা স্টকার, কেউ নেবে না, 80 টাকা দামের পাট নিতে পারবে না, এটা কাঁচা পাট, এই পাট নিয়ে সঙ্গে সঙ্গে ডিসপাস করতে হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার জুট কমিশনার উনি করেছে 20 জুলাই পর্যন্ত আমাদের অর্ডার করেছে কোনো রকম পাট কেনা বেচা করা যাবে না, এটা 1-6 উনি নোটিফিকেশান করেছেন। আবার 18-6 একটা নোটিফিকেশান করেছেন, তার মধ্যে বলেছেন 500 কেজি সারা বছরে তার ঊর্ধ্বে যে কোনো লোক কেনা বেচা করতে গেলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, তাকে রেজিস্ট্রেশনের জন্য আমরা বেলাররা, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু গ্রামে যে সমস্ত মিডিল ম্যান, স্টকার বা ফড়িয়া, ছোট ফড়িয়া, ক্ষুদ্র, এরা কী করে সম্ভব এটা রেজিস্ট্রেশন করবে, এটা ঠিক আমাদের জানা নেই। এই সমস্যাটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। এই হলো আপনারা দিনাটা কতজন বেলার্স? আমরা দিনাটা আছি 12 জন, এমনি নর্থ বেঙ্গলে আমরা অনুমানিক 105-110 জন মতো আছি। দিনাটা কি পরিমাণ পাট আমদানি হয়? দিনাটায় এখন এই দিন সাতেক পরে এখানে ডেলি অ্যারাইভেল 4000-6000 মন অ্যারাইভেল হবে। তাহলে আপনারা নেক্সট কোনো সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে কেন্দ্র সরকারের এই নির্দেশের? হ্যাঁ হ্যাঁ, নর্থ বেঙ্গল জুট বেলার্সে আমাদের মিটিং হয়েছে, আমরা 12 তারিখ রথযাত্রা, সেদিন সকালে সবাই সাইট ত্যাগ করবে, এই সাইট ত্যাগ করার পরে বিকাল থেকে টোটাল খরিদ বিক্রি বন্ধ করে দেবো আমরা।
140 এটা নর্থ বেঙ্গল জুট বেলাস এসোসিয়েশন থেকে আমার সিদ্ধান্ত নিয়েছে এই খরিদ বিক্রি না হলে কি অসুবিধা হতো এটা বিকট সমস্যা হবে দহাটে বাজারে এটা মারামারি সৃষ্টি হয়ে যাবে পাট নিয়ে এসে কোথায় বিক্রি করবে সে আর এই তো এখন 80 টাকা দাম প্রত্যেকটা দিন দাম কমবে পাটের স্বাভাবিক ব্যাপার যখনই আমদানি বাড়বে দাম কমে যাবে তো যত লেট হবে যত ডিলে হবে সেই পাটটা 2200 থেকে 2500 টাকা আবার চলে যাবে এতে কৃষক খুব ক্ষতিগ্রস্ত হবে বিরাট ক্ষতিগ্রস্ত হবে এবং এর মধ্যে মিডলম্যান কেউ পাট কিনতে পারবে না এত দামে পাট সব মিডলম্যান কে মানা করছে এখন আমরা নিয়েই মিলকে পাট দিব যদি না নাই আমরা তাহলে তো পাটের বাজার পড়ে যাবে কি কোনো বাজারই থাকবে না কৃষক কি করবে আপনারা এখন কি চাচ্ছেন এই ব্যাপারে আমরা চাচ্ছি এই ব্যাপারটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা ওনাদের বলেওছি ডেপুটেশনও দিয়ে আসছি লোকাল অথরিটি লোকাল সবাইকে ইভিন কুচবিহারের ডিএমকেও ডেপুটেশন দেওয়া হবে আজকে তো ওনাকে সবাইকে জানিয়েছি এই অবস্থাটা বিরাট একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটার থেকেই জানি আমাদের উদ্ধার পাবে সেই উদ্ধারটা কি মানে প্রসেস এটা প্রসেস তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টে নিশ্চয়ই এরা স্টেপ নেবে কোনো না কোনো স্টেপ নেবে আশা করি আগে যেভাবে আমরা করতেছিলাম ওইভাবে সুস্থ মাথায় কাজ করে তাহলে ঠিক আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি কোচবিহার অ্যাফিলিয়েটেড টু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি এক্সটেন্ডেড ইটস ডিজিটাল অনলাইন ক্লাস টু সেভ দ্য ব্রাইট ফিউচার অফ দ্য স্টুডেন্টস দ্য প্যান্ডেমিক হ্যাজ এ ড্রাস্টিক এফেক্ট অন এডুকেশন বাট নাও ইন 2021 Admissions are open. This is your chance to learn from the best, to redefine the way you learn. But above all, find the path to success. Courses we provide: undergraduate courses, BA, LLB, honors 5 years, LLB 3 years course. Contact us. Our contact number is 6296903426, 6296903436, 6296903439.